গোটা পৃথিবীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পাওয়ারটা এত বেশি, একটা অপমান করেছে, একটা শব্দ ব্যবহার করেছে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজা নবীজির নাম আবারও জাগ্রত হয়েছে, ঘুমন্ত হৃদয় আবার জাগ্রত হয়েছে, ঠিক কিনা? আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পাওয়ার এত বেশি, মুসলমানদের সামনে কোনো প্রোটেকশন ছাড়া এভাবে এসে বলে দেখো না যে তোমাকে কি করে মুসলমানরা, ঠিক না? এগুলো ওদের, এদেরকে চিনতে হবে, এদের মুখোশ উন্মোচন করলেন আল্লাহ। পৃথিবীর কোন বেঈমান কাফের, পৃথিবীর কোন অমুসলিম শক্তি কখনোই কোন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোনোদিনও কাজ করে নাই, আজও করছে না, ভবিষ্যতেও করবে না, এবং এরা কোনোদিনই মুসলমানদের বন্ধু ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন পৃথিবীর কোন অমুসলিম শক্তির সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে যেও না, মুসিবতে পড়বা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন তো আপনারা? ক্লিয়ার তো? তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অমুসলিমদের ভূমিকা বেশি না মুসলমানদের ভূমিকা বেশি বলুন? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অমুসলিমদের ভূমিকা বেশি না মুসলমানদের ভূমিকা বেশি? গোটা পৃথিবীকে শান্তির নামে অশান্তি তৈরি করার পিছনে একমাত্র কারণ তারা, মুসলমানরা ন। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ وَإِذَا قِيلَ لَهُمْ যখন তাদেরকে বলা হয় আমিনু, আমানো, ঈমান আনো, বিশ্বাস করো, কেমন করে? কামা আমানা নাস, অন্যান্য লোকজন যেমন করে ঈমান আনছে এমন করে ঈমান আনো, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেমন করে ঈমান এনেছে তোমরা এমন করে ঈমান আনো। সুবহানাল্লাহ, এটা যেন আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাবদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করলেন, তোমরা এমন করে ঈমান আনো, অন্যান্য সাহাবায়ে কেরাম যেমনি ঈমান এনেছেন তোমরা এমন করে ঈমান আনো। তারা বলে কি জানেন? কলু, কাফেররা বলে, আনুমিনু, আমরা কি ঈমান আনবো? কামা, এমন ভাবে, আমানা সুফাহা, কিছু মূর্খ, গর্দ, নালায়েক, এরা না বুঝে না শুনে তোমার উপর ঈমান নিয়ে আসছে, আমরা কি এমনি ঈমান নিয়ে আসবো? আচ্ছা, এরকম মানুষ আছেন যারা আমাদেরকে ধর্মান্ধ বলে গালি দেয়, এরা কিন্তু নিজেদেরকে এরকম পণ্ডিত মনে করে, ঠিক না? ওরা এরকম নিজেদেরকে পণ্ডিত মনে করেছিল, তারা বলছে কলু আনুমিনু, আমরা কি এমন ভাবে ঈমান আনবো? কামা আমানা সুফাহা, সমাজের মূর্খ যারা, সমাজের অযোগ্য ব্যক্তি যারা, গরিব মিসকিন যারা, এই বেলালের মতো মানুষ, গোলামের মতো মানুষ তোমার উপরে ঈমান আনছে, এই জন্য আমি আবু জাহেল ঈমান নিয়ে আসবো, এত সহজ? কোথায় বেলাল আর কোথায় আমি আবু জাহেল? কোথায় বেলাল আর কোথায় আমি আবুল আহাব? এরকম মূর্খদের মতো কি আমরা ঈমান নিয়ে আসবো নাকি? সাহাবায়ে কেরামদের মূর্খ বলে গালি দিয়েছে, না নির্বোধ বলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আলা, জেনে রাখো, মূর্খ, মূর্খ বেলাল ছিল না, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, মূর্খ তো ওরা, মূর্খতা আবুল আহাব, মূর্খতা আবু জাহেলরা, ঠিক কিনা জোরে বলুন? মূর্খ হচ্ছে আবু জাহেলের ক্রেতার তারা, মূর্খ হচ্ছে আবুল আহাবরা, উতবা সাইবা যারা আছে ওরা, যারা নবীকে চাক্ষুষ প্রত্যক্ষ দেখবার পরেও ইমান আনার সৌভাগ্য নসিব হয় নাই, এরাই চূড়ান্ত মূর্খ, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন লা ইয়ালামুন, এরা এটা জানে না, এরা যে নিজেরা মূর্খ, আমাদের দেশের শিক্ষিত নামক মূর্খরা, জ্ঞানপাপীরা, এরা নিজেরা যে মূর্খতার চরম উচ্চ শিখরে পৌঁছে গেছে, এরা এটা, এরা মনে করে আমরা মূর্খ, আমরা জনসাধারণ যারা, এই বুঝি না কি লাফালাফি শুরু করে, কোথায় ইন্ডিয়াতে
এই কে কি বললো না বললো, আমাদের দেশের মোল্লারা কি লাফালাফি শুরু করে বলে না, ইন্ডিয়ার ঘটনা আমাদের দেশে কি বলে না এরকম। আরে মুনাফিক, এই ঘটনা ইন্ডিয়ার নয়, এই ঘটনা পৃথিবীর প্রত্যেকটা মুমিনের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা জোরে বলুন। এই ঘটনা শুধু ইন্ডিয়ার নয়, এটা ইন্ডিয়ার সাবজেক্ট নয়, তোমাদের ভিতরে ইন্ডিয়ার প্রেম আছে, ভালোবাসা আছে, ব্রাহ্মণ্যবাদীদের মহব্বত আছে, আর মুমিনদের ভিতরে মহব্বত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরকম একটা কলঙ্কজনক শব্দ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কেউ উচ্চারণ করে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান তার বিরুদ্ধেই রুখে দাঁড়াবে, ঠিক কিনা জোরে বলো। আমরা যেমন স্পেনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, ফ্রান্সের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, চার্লি হেবদোতে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করা হয়েছিল আমরা সেখানেও রুখে দাঁড়িয়েছিলাম, ঠিক কিনা জোরে বলেন। প্রতি জমানায় জমানায় আমরা রুখে দাঁড়াবো, আর তোমরা মুনাফিকরা সমালোচনাই করবা, পণ্ডিত মনে করো নিজেদেরকে, ঠিক কিনা, নিজেদেরকে পণ্ডিত মনে করো, বলো এটা ইন্ডিয়ার ইস্যু আমাদের দেশে কি। আরে না মুনাফিক, এটা ইন্ডিয়ার ইস্যু নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, গোটা পৃথিবীর মানুষ জ্বলে উঠবে, গোটা পৃথিবীর মুসলমানরা জ্বলে উঠবে, ঠিক কিনা। মাত্র কয়েকদিনের ব্যবধানে চট্টগ্রামের সীতাকুণ্ডে সেই বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের পর 4 দিনের মাথায় অগ্নিকাণ্ড নির্বাপন করা সম্ভব হয়েছে, এটাকে বন্ধ করা সম্ভব হয়েছে। শোনেন, সেই ইন্ডিয়াতে এই নূপুর শর্মা আর নবীন জিন্দালরা এমন এক আগুন ধরিয়েছে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা। এই আগুন নিবানোর মতো নয়, এই আগুন বঙ্গোপসাগরের পানি দিয়ে ঢেলেও নিবানো যায় না। মুসলমানরা তাদের নবীকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এটাই হচ্ছে ইমানের দাবি, এটাই ইমানের দাবি। এই ইমান তোমার কাছে না থাকলেও আমার কাছে আছে, সুতরাং আমার ইমান নিয়ে তোমার মত প্রকাশ করার কোনো স্বাধীনতা তোমার নাই, তুমি এটা পারবে না। সম্মানিত ভাইয়েরা, আমার মুসলিম এটা আমরা বিশ্বাস করি, আমাকে কেউ গালি দিলে এটা কোনো ইস্যু না, দিতে পারেন, দেন গালি, মন চেয়েছে যে গালি তো দিচ্ছেই, বিভিন্নভাবেই গালি দিচ্ছে, মৌলবাদী বলে গালি দিচ্ছে, ধর্মান্ধ বলে গালি দিচ্ছে, তারপরে সাম্প্রদায়িক বলে গালি দিচ্ছে, জঙ্গি বলে গালি দিচ্ছে, সন্ত্রাসী বলে গালি দিচ্ছে, দিতে থাকেন গালি, কই আমরা আপনাদের গালি শুনেও না কিছুই না। কিন্তু সাবধান, আমার রসুলকে নিয়ে গালি দিলে আঙ্গুল উঠালে এ আঙ্গুল সুস্থ রাখবে না মুসলমান। আমার রসুলকে নিয়ে যদি কে কলম চালায় এই কলম ভেঙ্গে টুকরা টুকরা করে দিবে মুসলমানরা। আমার রসুলকে নিয়ে যদি কেউ জিব্বা চালায় এই জিব্বা সুস্থ থাকতে দিবে না মুসলমানরা, ঠিক কিনা জোরে বলুন। এটা ইমানের প্রশ্ন, এখানে আপোষ করার, সহনশীলতা সহিষ্ণুতা প্রকাশ করার কোনো সুযোগ মুসলমানদের নাই, ঠিক কিনা। কারণ মুসলমানরা মুনাফিকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না, মুসলমান এক রাস্তায় চলে। আমরা তো পৃথিবীর কোনো ধর্মীয় গ্রন্থ পুরাই দেন, এই যে আপনাদের এখানে তাফসির করার আগে আসার সময় একটা দেখলাম, সুইডেনে গত 2-3 দিন আগেও গাড়ি থামিয়ে এক খ্রিস্টান কোরআন মাজিদ নামিয়ে এটার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে এবং সেখানে পেট্রোল ঢালতেছে, আগুন মেরে দিবে। এই মুহূর্তে কয়েকজন মর্দে মুজাহিদ মুসলমান দৌড়ে যখন আসছে, চোরের মতো গাড়ির ভিতরে ঢুকে দৌড়, কই আমরা তো পৃথিবীতে কোনোদিন কোনো খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট অথবা খ্রিস্টানদের কিতাব ইঞ্জিল আমরা তো কখনো কোনোদিন পড়াই নাই, বরঞ্চ আমাদের সামনে যদি কোনো ইঞ্জিল আসে আমরা মনে করব এটা একটা ধর্মীয় গ্রন্থ, আমরা চুমা দিব চুমা, কথা বলেন ঠিক কিনা জোরে বলুন, এটা ধর্মীয় গ্রন্থ মনে করে চুমা দিব, যদিও বা বিকৃত ইঞ্জিল, তোমরা বিকৃত করেছো সেই ইঞ্জিলকে, যা মনে চায় তাই ঢুকিয়েছো, যেটা মনে চায় সেটা কেটে দিয়েছো তোমরা, তারপরেও আমরা ইঞ্জিল নামক কোনো কিতাব, বাইবেল নামক কিতাব আমাদের সামনে আসলে ছিঁড়ে ফেলা পুড়িয়ে ফেলা তো দূরের কথা, আমরা সেই কিতাবটা হাতে নিয়ে বুকে চুমা দিয়ে বুকে ধরায়া ধরব। ইসলাম আমাদেরকে এই শিক্ষা, রামায়ণ গীতা ত্রিপিটক অমুসলিমদের এই সমস্ত কিতাব আমরা তো কোনোদিন পড়াই নাই, গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করছি
আমাদের দেশের মুনাফিকদেরকে চ্যালেঞ্জ করছি, আমাদের দেশের যারা মুসলমানদেরকে গালাগালি করে এসি রুমের মধ্যে বসে, সেই কবিরদেরকে, সেই এটা কি জানি ওই মহিলাটার নামটা কি জানি, এই ওই যে ওই দিন মামলা টামলা করলো যে তুরি নাফরুজদেরকে বলতেছি, তোমরা যারা মুসলমানদেরকে নিয়ে গা জ্বালা, তোমাদের গোটা পৃথিবীতে প্রমাণ করো তো মুসলমানরা অন্য কোনো ধর্মের ধর্মীয় কোনো বই কোনোদিন পড়াইছে কিনা। সাড়ে ১৪০০ বৎসরের ইতিহাসে একটা নজির দেখাতে পারবে না যে মুসলমানরা অন্য কোনো ধর্মের ধর্মীয় কোনো কিতাব কোনোদিন পুড়িয়ে দিয়েছে, অথবা কোনো ধর্মীয় কিতাব কুরআন তো দূরের কথা হাতে ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে, এমন ইতিহাসও নাই। মুসলমান এটা শিখে নয়, নবীজি নিষেধ করেছেন অন্য ধর্ম যাজকদেরকে কখনো যুদ্ধের ময়দানে হত্যা করো না। সুবহানাল্লাহ, অন্য কোন ধর্মীয় কিতাব তোমাদের সামনে আসলে অপমান করো না। এরা যাদেরকে পূজা করে মূর্তি টুর্তি, এদের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলো না, তাহলে এরা তোমার আল্লাহর বিরুদ্ধে বলবে, যদিও বা এরা বাতিল পথে আছে। সুবহানাল্লাহ, বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সুশিক্ষা সৌন্দর্যতা। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আর আমাদেরকে আসে ইয়া শিক্ষা দিতে, আমরা উগ্রবাদী হয়ে গেছি, এতটা সহনশীলতা হওয়ার পরেও, শান্তিপূর্ণ হওয়ার পরেও দোষ আমাদের গাড়ি চাপিয়ে দিচ্ছে, উদুর পিণ্ডি বদুর গাড়ি চাপিয়ে দেয়, এটা হচ্ছে ওদের নীতি। সম্মানিত হাজরিন, আল্লাহ এই সমস্ত শয়তানি চক্রান্ত থেকে গোটা মুসলিম উম্মার নিরাপত্তা দান করুক, আমাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করুক, বলুন আমিন। দেখেন আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর হালত দেখেন তো, আছে খবর সারা ওয়ার্ল্ড তছনছ হয়ে যাচ্ছে, আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো দিলেও একেবারেই ছোট্ট করে পিছনে, নাই খবর নাই। বিবিসি বাংলার সংবাদ পাঠক উপস্থাপক ইসলামের নবী মুহাম্মদ এইভাবে নাম বলে, রসুল্লাহ সাল্লামকে নামটা বলে ইসলামের নবী মুহাম্মদ, ওদেরকে ধরে ঘাড়ে ধরে নবীর নাম কেমনে উচ্চারণ করাইতে হয় শিখানো দরকার, ঠিক কিনা বলুন তো? আজ থেকে ৫০০ বছর আগে, ৭০০ বছর আগে পৃথিবীতে এত বড় একজন শাসক গেছে, যে শাসকের নামে এখন যদি কেউ বদনাম করে বা তার ব্যাপারে কেউ উচ্চারণা করে, অপমানজনক কথা বলে, এই জন্য কেউ খুব রেগে যাবে, খুব প্রতিবাদ করবে, খুব পণ্য বয়কট করবে, এমন একজন শাসকের নাম বলেন, এমন একজন পাওয়ারফুল নেতার নাম বলেন। অথচ আমাদের নবী ১৪৫০ বছর আগে চলে গেছে আমাদেরকে রেখে, ঠিক কিনা জোরে বলুন? ১৪৫০ বছর আগে, ১৪০০ বছর আগে আমাদের নবী চলে গেছেন, ১৪০০ বছর অবধি, ইভেন কি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনোদিন কোনো কালে কোনো সময়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বিকৃতভাবে কেউ উচ্চারণ করে, এই জিব্বা পৃথিবীর মুসলমানরা তাৎক্ষণিক কানে ছিঁড়ে ফেলে দিবে, ঠিক কিনা জোরে বলুন? মুসলমান তাকে সুস্থ থাকতে দিবে না, এই নামের এত পাওয়ার, তার ক্ষমতা এত বেশি এবং তার সাদ আর মান আর ইজ্জত এত বেশি। আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনার নামকে সমুন্নত করেছি, আপনার নাম আকাশচুম্বী নয়, আপনার নাম আরশচুম্বী, আমার আরশে আপনার নামের স্মরণ হয়, জিকির হয়, আল্লাহু আকবার, আরশের ফেরেশতারা আপনার অপেক্ষায় ছিল মেরাজে, সুবহানাল্লাহ। এটা সেই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্ম হওয়ার আগে আল্লাহ জানায় দিয়েছেন এই নাম রাখো আব্দুল মুত্তালিবকে, হযরতে মা আমেনাকে জানায় দিয়েছেন নাম মুহাম্মদ রাইখো, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে এই নামে কোনো মানুষকে নাম রাখতে আমি আল্লাহ দেই নাই, কত নাম আসছে আর গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই নামটাকে আল্লাহ অবিকৃত রেখেছেন এবং আল্লাহ নিজে হেফাজত করেছেন, এই নামটা পৃথিবীতে একজনেরই থাকবে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মুসলমানরা নবীজির বরকতের কারণে নাম রাখে মুহাম্মদ, আছে হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু মুহাম্মদ নাম পৃথিবীতে প্রথম একজনেরই রেখেছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা নবী, যারে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা?
তার হৃদয়, তার নাম আমাদের হৃদয়ে অঙ্কন করা, পৃথিবীর প্রতিটা মুসলমানের হৃদয়ে তার নাম অঙ্কন করা। তার নামের ব্যাপারে যদি কেউ বেয়াদবি করে, তার চরিত্রহানি করার যদি কেউ চেষ্টা করে, মুসলমান চুপচাপ করে বসে থাকবে না। এবার যা হবার হবে, ঠিক কিনা? যা হবার হবে। মুসলমান নবীর শান আর ইজ্জত আর মান রক্ষা করতে হবে। সম্মানিত হাজেরিন, রাসূলুল্লাহর এই মহব্বত আছে না ভিতরে? যদি নেফাকত না থাকে দিলে, মুনাফিকি যদি না থাকে, তাহলে প্রত্যেকটা মুসলমানের হৃদয় নবীর জন্য উন্মুক্ত, ঠিক না? আল্লাহ আপনি কবুল করেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকদের এই অবস্থা বর্ণনা করতে গিয়ে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে যদি বলা হয় তোমরা ঈমান আনো, তারা বলে আমরা তো মূর্খ না, এদের মতো আবু বকরের মতো মূর্খ নাকি? আবু বকর মূর্খ ছিলেন, বেলালের মতো কি আমরা মূর্খ নাকি যে এরা যেমনি ঈমান এনেছে আমরা এভাবে ঈমান এনেব? না, এভাবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, শোনো, এরা নিজেরাই মূর্খ, নিজেরাই অজ্ঞ। আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এরা নিজেরাই মূর্খ। ওয়ালাকিল্লা ইয়ালামুন, কিন্তু তারা এটা জানে না। আমাদের দেশের মূর্খরা জানে না, নিজেরা যে মূর্খ। প্রিয় ভাইরা, আবার এক গাদা বই পড়লেই মানুষ শিক্ষিত হয় না। অক্ষর জ্ঞান এক জিনিস, আর আল্লাহর পক্ষ থেকে হেকমতের জ্ঞান ভিন্ন জিনিস। আল্লাহ যাকে হেকমতের জ্ঞান দিয়েছে তিনি হচ্ছেন মূলত জ্ঞানী। লোকমানে হাকিম, যার নামে কোরআন মাজিদে আল্লাহ সূরা নাযিল করেছেন, তিনি কোনো নবী ছিলেন না, তিনি ছিলেন রাখাল। তিনি ছাগল চড়াইতেন মাঠে, উট চড়াইতেন। তার হেকমতের জ্ঞান এত বেশি ছিল, তার জ্ঞানের প্রশংসা করে তার নামে সূরা নাযিল করেছেন আল্লাহ সুবহানাল্লাহ। জ্ঞানী তো তিনি। সম্মানিত হাজিরিন, আমরা জ্ঞানী হওয়ার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দিক, বলো না আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا এই সমস্ত মুনাফিকরা, লাকুল্লাযীনা আমানু, যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয়, ঈমানদারদেরকে বলে কালু আমান্না, আরে তোমরা টেনশন করো না, আমরা কিন্তু ঈমানদার। মুনাফিকের চরিত্র বলতেছেন আল্লাহ। আবার পক্ষান্তরে যখন শয়তানের দলের সাথে দেখা হয়, তাগুতের সাথে দেখা হয়, বেঈমান মুনাফিকদের সাথে দেখা হয়, তখন তারা বলে কালু ইন্না মাকুম, টেনশন করো না, আমরা কিন্তু তোমাদের সাথেই আছি। মুমিনদের সাথে গেলে কি বলে? আমরা তো ঈমানদার, আমরা তো তোমাদের দলভুক্ত। আবার যখন আবু জাহেলের কাছে যায়, উৎবা সাহেবের কাছে যায়, কেন না, আমরা তোমাদের সাথে আছি, ইন্না মাকুম, আমরা তোমাদের সাথে আছি। তো তারা তখন জিজ্ঞাসা করে, তাহলে মুসলমানদের কাছে কেন যাও? তারা বলে ইন্নামানাহনু মুস্তাহজিউন, আমরা শুধু মুসলমানদেরকে নিয়ে উপহাস করতে যাই। কাদেরকে নিয়ে উপহাস করতে যায়? মুসলমানদের কিনে, ঈমানদারদের কিনে উপহাস করতে যায়। আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। শোনো, আল্লাহ বলছেন আরে উপহাস তো তারা ঈমানদারদেরকে করে না, বরঞ্চ উপহাস তারা নিজেদেরকে নিজেরা করছে। আল্লাহ তাদেরকে একটা সময় দিয়ে রেখেছেন উপহাস করার মতো, সব দেখতেছেন আল্লাহ। সব কে দেখতেছেন? এখনো ঘটনা প্রবাহ আল্লাহ দেখছেন কিনা, চলমান ঘটনা প্রবাহ দেখছেন কিনা? দেখছেন আল্লাহ। সম্মানিত হাজরিন, সেই রব্বুল আলামিনের কাছে আসুন, সারেন্ডার করি। আল্লাহ রব্বুল আলামিনের পরে বলছেন এরা তো তারা যারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত ভাবে আল্লাযীনা ইশতারাউ, ক্রয় করেছে আদ-দালালা, পদভ্রষ্টতাকে, জাহান্নামকে নিজেরা স্বেচ্ছায় ক্রয় করেছে, বিল হুদা, হেদায়েতের পরিবর্তে। নবী যেখানে নিজে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, নবীর রাস্তা পরিহার করে নিজেরা স্বেচ্ছায় জাহান্নামের রাস্তা ক্রয় করেছে।
এরপর আল্লাহ বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া কানু মুহতাদিন। মজার একটা কথা আল্লাহ তাআলা বলেন ফামা রাবিহাত তিজারাতুহুম, আসলে এরা ব্যবসায় লস করে ফেলছে। কি করে ফেলছে ব্যবসায়, কি বলেন কি করে ফেলছে? ওমা কানু মুহতাদিন, এরা হেদায়েত প্রাপ্ত ছিল না, এরা ব্যবসায় লস করে ফেলছে। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না, কথা বলেন না যে তারাও কিন্তু ব্যবসা করে, ধর্ম নিয়ে তারাও ব্যবসা করে, মূলত ধর্ম নিয়ে তারাই ব্যবসা করে, ঠিক কিনা? জোরে বলেন, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, ধর্ম নিয়ে তারাই ব্যবসা করে, সময়ে সময়ে মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে দেয়, ঠিক না? সময়ে সময়ে কত কিছু নিয়ে আনে, জায়নামাজ নিয়ে ঘোরায়, টুপি নিয়ে ঘোরায়, তসবি নিয়ে ঘোরায়, এই নিয়ে ঘোরায়, সেই নিয়ে ঘোরায়, ঠিক কিনা? এরা ধর্ম ব্যবসায়ী। তো আল্লাহ তাআলা বলেন এরা ফামা রবি হাত তিজারাতুহুম, এরা যে ব্যবসাটা করতে চাইছে আসলে এই ব্যবসায় লস হয়ে গেছে। মুনাফিক সম্প্রদায় সারা জীবনেই লসে ছিল, আজও আছে কিয়ামত পর্যন্তই। মুনাফিকের চরিত্র হচ্ছে আপনার কথা ওনাকে বলবে, ওনার কথা ওনাকে বলবে, আপনার কাছে আসলে বলবে আপনার খুব আপন সে, আপনার অনেক প্রশংসা করবে, আর ওনার কাছে গিয়ে যখন বলবে শুরুই করবে আপনার বদনাম দিয়ে, গিয়ে ওনার প্রশংসা করবে, ঠিক আপনার কাছে যেটা বলে তার কাছে উল্টাটা বলে। এই চরিত্রের মানুষ আছে কিনা? আচ্ছা, আমাদের জাতীয় জীবনে এরকম চরিত্রের মানুষ আছে কিনা? এই দলের মানুষের কাছে যখন গিয়ে, আরে আমরা তো আপনাদের সাথে আছি, মার্কা তো এইটাই, আমার মার্কা তো এইটাই, কথা বলেন না কেন? আমার যখন অন্য বলে যায় গেছিলাম আর কি, আমি তো মূলত এই দল করি। আছে না মুনাফিক? বলুন আছে কিনা? এইগুলো হচ্ছে মুনাফিক, এরাই অশান্তির মূল কারণ। এই মুনাফিক, এই মুনাফিকের চরিত্র থেকে আল্লাহ আমাদের ইমান আর আমলকে হেফাজত করুক। মনে রাখবেন, মুনাফিক পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট এক জাতি, আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আল্লাহ মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পাঠিয়ে দিবেন। এই নেফাকতের মতো বহুত নেক আমল না করতে পারলেও অন্তত মুনাফিকির মতো চরিত্র থেকে আমরা নিজেদেরকে নিরাপদ রাখি। আমিন বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।